ড্রাগনের কিন্তু ডরমেন্সি অলরেডি শেষ হয়ে গেছে এবং গাছে কিন্তু প্রচুর বৃদ্ধি দেখা দিয়েছে দেখুন এই যে এই 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 ব্রাঞ্চগুলো সবই কিন্তু এবছর শীতে বার হওয়া নতুন ব্রাঞ্চ তা প্রশ্ন হলো যে এই সময়টায় গাছের যে বৃদ্ধি শুরু হয়েছে এই বৃদ্ধিটাকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে এপ্রিল মাস থেকে কিন্তু এ গাছে ফ্লাওয়ারিং শুরু হবে এবং পরপর তিন দফায় এতে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং হবে তাই এই জানুয়ারি মাসটা কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় যদি আমরা গাছটাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করে একদম সুস্থ সবল করে তুলতে পারি বা ফুল ফল আনার উপযোগী করতে পারি তবেই কিন্তু পুরো সিজন আমরা এই গাছেতে খুব ভালোভাবে ফল এবং ফুল পেতে পারবো নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন এখানে আশা করি আপনার ভালো লাগার এবং কাজে লাগার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন আর কথা না বাড়িয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিও শুরু করা যাক তবে অনুরোধ আরও একটি রইল স্কিপ করে দেখবেন না কারণ যে কোনো প্রসঙ্গ তা শুরুর থেকে কিছুটা শেষের থেকে কিছুটা অথবা মাঝের থেকে কিছুটা দেখলে পুরো ব্যাপারটি কিন্তু আপনার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার নাও হতে পারে তাই যদি আপনার হাতে সময় থাকে তাহলে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনার বাড়িতে বা আপনার ছাদে ড্রাগন গাছ থাকলে ভিডিওটি আপনার খুব কাজে আসবে বন্ধুরা ড্রাগন গাছের পরিচর্যাগুলোর ক্ষেত্রে আমরা এতে যে সার প্রয়োগ করব বা তরল সার প্রয়োগ করব সেটা তো রয়েইছে তা তার সঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হল ড্রাগন গাছের স্ট্রাকচারটি যারা একটু খরচ করে গ্রিলের দোকান থেকে স্থায়ী স্ট্রাকচার বানিয়ে নিয়েছেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই আমার দেখুন গেল বছর এই যে বাড়ির বাতিল কিছু পিবিসি পাইপ টায়ার এই দিয়ে স্ট্রাকচার করা ছিল কিন্তু গাছের চেহারা এতটাই ভারী এবং ঝোপালো হয়ে গেছে এই স্ট্রাকচারে বর্তমানে আর গাছটিকে রাখা সম্ভব হবে না এই সিজনে তাই জন্য পুরোনো কিছু বাতিল বাঁশ এবং বাঁশের বাকারি ব্যবহার করে দেখুন এখানে একটি খুব সুন্দর স্ট্রাকচার করে দিয়েছি যার ফলে দেখুন গাছটি কিন্তু আর এক ইঞ্চিও কোথাও নড়ার বা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই কারণ এপ্রিল মাস থেকে যখন এতে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং শুরু হয়ে যাবে সে সময় কিন্তু এই গাছের স্ট্রাকচারের আর কোনো কাজ করা যাবে না কারণ গাছটিকে নাড়াচাড়া দিলে সেক্ষেত্রে যে কুঁড়ি আসবে সেগুলো ড্রপ হয়ে যেতে পারে এবং ফল থাকলে ফলও ঝরিয়ে দিতে পারে তা সেক্ষেত্রে যদি গাছের অবলম্বন অর্থাৎ এই ড্রাগনের স্ট্রাকচার ঠিক করতে হয় তা কিন্তু আপনাকে এই ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতেই করে নিতে হবে ঠিক যেমনটা আমি এখানে করে দিয়েছি আর দ্বিতীয় ব্যাপার হলো যে জানুয়ারি মাসে আমরা গাছে সার প্রয়োগ করব কিন্তু জানুয়ারি মাসে কিন্তু সে অর্থে কোনো রকম কাটাই ছাটাইয়ের প্রয়োজনীয়তা নেই কাটাই ছাটাইয়ের যা কাজ হবে তা আমরা এর পরবর্তী ভিডিওতে ঠিক সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব এখানে যেমন দেখুন এই যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলো প্রত্যেকটিকেই আমরা রাখবো এই সময়ে ডাল কাটার যদি প্রয়োজন হয় সেটা কেবলমাত্র যদি গোড়ার থেকে কোনো রকম ওয়াটার সাকার ব্রাঞ্চ বেরোয় অর্থাৎ একদম এই সমস্ত জায়গার থেকে নতুন কোনো ব্রাঞ্চ বেরোয় সেই ব্রাঞ্চগুলোকে আমরা দেখা মাত্রই কিন্তু কেটে দেব আর তা না হলে এই সময়ে নতুন করে কোনো রকম ডাল কাটাই ছাটাইয়ের প্রয়োজনীয়তা নেই বন্ধুরা দেখুন জায়গার অভাবে খুব ছোট ছোট গ্রো ব্যাগেতে কাটিং বসিয়েছিলাম প্রত্যেকটিতেই ফ্লাওয়ারিং হচ্ছে এবং ফুলের সাইজও কিন্তু যথেষ্টই বড় দেখুন প্রত্যেকটিতে আর মজার ব্যাপার হচ্ছে এই এত ছোট গ্রো ব্যাগেতেও এক একটি গাছের মধ্যে ফুটন্ত ফুল বড় কুঁড়ি এবং ছোট কুঁড়ি মিলিয়ে প্রায় দশ বারোটা করে কুঁড়ি রয়েছে আর এরপরে দেখুন এত হচ্ছে আমাদের তুলসী এই যে রংটি দেখছেন এটি হচ্ছে কৃষ্ণ তুলসী ঠিক শীতের সময় এর পাতাগুলো কিন্তু পুরো ডিপ ভায়োলেট হয়ে যায় তা বন্ধুরা এখানে যেটা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের রোজকার পুজোয় দেওয়া যে পুজোর পরবর্তী অংশের ফুল ফলের খোসা এই সমস্ত জিনিসগুলোকে আমি এই মাটির পাত্রতে জমা করি তা ফুল ফলের খোসা এগুলোকে আমরা প্রতিনিয়ত জমাতে থাকলে যখন এই মাটির কলসিটি ভর্তি হয়ে যায় তখন পৃথক জায়গায় আবার ফেলার ব্যবস্থা করি এবং তার থেকে দেখুন এই যে এই কম্পোস্টটি আমরা তৈরি করেছি এখানের মধ্যে ফুলের পাপড়ি বা ফলের খোসার কিছু অবশেষ হয়তো আপনারা এখনও দেখতে পাবেন মূলত ফলের খোসার মধ্যে কলার খোসা রয়েছে আর ফুল এবং যে পুজোয় ব্যবহার করা যে সামগ্রী সেগুলোকে পচিয়ে আমি এই কম্পোস্টটা তৈরি করেছি বন্ধুরা আমরা যেহেতু জানি যে ড্রাগন গাছের ক্ষেত্রে আমরা একবার গাছটিকে বসাবার পর আর গাছটিকে রিপোর্টিংয়ের প্রয়োজন হয় না বা রিপোর্টিং করার মতো পরিস্থিতি থাকে না তাই এই গাছটিতে কিন্তু বছরের এই সময়টায় আমাদের অবশ্যই কিন্তু একটি চাপান সার প্রয়োগ করতে হবে তাই চাপান সারের ক্ষেত্রে বিভিন্নজনই বিভিন্ন কিছু ব্যবহার করে থাকেন তবে আমি যেহেতু সম্পূর্ণ জৈবভাবে করি আমি এই চাপান সারের জন্য এই যে কম্পোস্টটি আপনাদের দেখালাম যেটি আমি পুজোর ফুল ফুলের মানে পুজোর যে ফুল আমপল্লব সেগুলো এবং ফলের খোসা দিয়ে তৈরি করেছি এই কম্পোস্টটিকে আজকে আমরা এই গাছের গোড়ায় চাপান সার হিসেবে ব্যবহার করব তার আগে গাছের গোড়ায় যদি কোনো অবাঞ্ছিত আগাছা জন্মে থাকে সেগুলোকে কিন্তু অবশ্যই আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে এবং দেখুন এখানে আর সেরকম কোনো সমস্যা নেই তা এরপরে আমরা এর যে গোড়া রয়েছে এর গোড়াটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এই চাপান সারটি আমরা গাছের গোড়ায় খুব ভালোভাবে দিয়ে দেবো কারণ এই গাছটিতে ফুল আসতে আসতে। এখনও এপ্রিল মাস গাছটি যদি তার আগে কিছুটা স্ট্রেংথ না পায় গাছটি যদি খুব ভালোভাবে গ্রোথ না করে তাহলে কিন্তু পরপর তিন দফায় খুব ভালো গুণমানের ফুল বা ফল কোনোটাই আমরা পাবো না তা এক্ষেত্রে কিন্তু আপনারা একটি মিশ্র জৈব সারও এর গোড়ায় প্রয়োগ করতে পারেন অথবা আমি যেভাবে তৈরি করেছি এরকম ফুল এবং ফলের খোসার থেকে তৈরি করা জৈব সার যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফলাফল অনেক ভালো পাওয়া যাবে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা যেমন তাতে সার প্রয়োগ করতে গেলে তার গোড়াটা খুঁচিয়ে নিই ড্রাগনের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ নিইনি কারণ ড্রাগনের ক্ষেত্রে তার কোনো প্রয়োজনীয়তা নেই এবার প্রশ্ন হতে পারে যে কতটা সার দেব এর ওপরে দেখবেন সয়েল সারফেসের ওপরে প্রত্যেক বছরই বেশ কিছু নতুন শেকড় বেরিয়ে চলে আসে এই শেকড়গুলো ঢাকা পড়ে যায় মতো করে সার আপনাকে এই গাছে প্রয়োগ করতে হবে সবার প্রথম কিন্তু এই সিজনে এই সময় এই যে চাপান সারটি আমরা দিলাম গাছে এটি এই যে নতুন বৃদ্ধি এসছে সেই বৃদ্ধিকে যথারীতি তার পুষ্টির যোগান দেবে তার সাথে সাথে যেহেতু এতে প্রচুর ফুলের পাপড়ি এবং ফলের খোসা আমি ব্যবহার করেছি তা কিন্তু গাছটিতে যথেষ্ট পরিমাণে পটাশ এবং ফসফরাসেরও সরবরাহ করবে যাতে গাছটি পরপর তিন দফায় খুব ভালোভাবে ফ্রুটিং করতে বন্ধুরা এতে চাপান সার দেখছেন প্রয়োগ করা হয়ে গেছে এবং গাছের মাচাটিও ঠিক করে দিয়েছি এরপর আমাদের যে কাজটি এই জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল মাসে ফুল আসার আগে অবধি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে তা হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাছটিতে তরল সারের প্রয়োগ তরল সারের জন্য এক্ষেত্রে আমি দেখুন এখানটায় এই একটি ছোট পাত্রর মধ্যে একশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে ভিজিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে এটি পচে যাওয়ার পর এখানে দেখুন এটি একটি কুড়ি লিটার বালতি তার মধ্যে কুড়ি লিটার জল নিয়ে এর মধ্যে আমরা এই যে এক লিটার পচা যে খোল রয়েছে এই খোলটি আমরা এখানে মিশিয়ে নেব তা ইন জেনারেল ওয়েতে অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করি তখন আমরা এতে ওয়ান ইস টু টেন রেশিওতে জল মেশাই এখানে কিন্তু আমরা ওয়ান ইস টু টোয়েন্টি রেশিওতে এটাকে মেশালাম অর্থাৎ কুড়ি লিটার জলের সঙ্গে যে এক লিটার দ্রবণ আমরা তৈরি করেছিলাম সেটা আমরা এখানটায় মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে আমরা এটিকে গুলে নিলাম এবং এটিকে গুলে নেওয়ার পর দেখুন যে দ্রবণ আমাদের তৈরি হয়েছে তা কিন্তু খুবই পাতলা একদমই জলের মতো পাতলা এবং আপনারাও কিন্তু ড্রাগন গাছে ব্যবহার করার আগে সরিষার খোলটাকে অবশ্যই কিন্তু এতটাই পাতলা করে নেবেন সরিষার খোল কিভাবে বাজার থেকে নিয়ে এসে সেটা পচিয়ে গাছে দেওয়ার উপযোগী সার তৈরি করবেন এ ব্যাপারে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি সম্ভব হলে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা একবার দেখে নেবেন এবং এতে যে চাপান সার প্রয়োগ করলাম সেই চাপান সার আমি ফুলের পাপড়ি এবং ফলের খোসা দিয়ে তৈরি করেছি সেক্ষেত্রে আমার চ্যানেলে পাতা পচা বানাবার ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই একই পদ্ধতিতে এই রকমভাবে বাড়িতেই কিন্তু চাপান সারটিও তৈরি করে নিতে পারবেন তা এরকমভাবে একদম পাতলা করে তৈরি করে নেওয়ার পর এটি আমরা গাছেতে প্রয়োগ করব। এবার এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে কতটা দেব তা কতটা দেব বলতে আপনারা এখানে আমার এটাকে সরাতে হবে দেখুন এই যে ড্রেনেজ হোল রয়েছে আর ড্রাগনের যে পাত্রে আপনারা লাগাবেন তাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ড্রেনেজ হোল থাকতে হবে তাই এখানে আমরা কিন্তু যখনই সরিষার খোলের জল ব্যবহার করব এই গাছটিতে ততটাই ব্যবহার করব যতক্ষণ না ওই ড্রেনেজ হোল দিয়ে আমাদের বাড়তি জল বেরিয়ে চলে আসছে দেখুন এখনও পুরো মাটি ভেজেনি কারণ পুরো মাটি ভিজলেই কিন্তু নিচে দিয়ে ড্রেনে ঝোল দিয়ে জল বেরিয়ে আসবে দেখুন জল বেরোতে শুরু করেছে ও ওপারেও যে বেরোচ্ছে এখান থেকে বেরোচ্ছে এপাশ দিয়ে বেরোচ্ছে অর্থাৎ এই গাছটিতে কিন্তু পুরো সয়েল যে সারফেসটা রয়েছে তাই সার জল পেয়ে গেল তা এই যে তরল সার আমরা প্রয়োগ করলাম এই তরল সার কিন্তু ন্যূনতম ক্ষেত্রে সাত দিন অথবা পনেরো দিন অন্তর অন্তর এই গাছে প্রয়োগ করতে হবে আজকে দিয়ে তার পর দিন বা তিন দিন চার দিন পরে আবার দেওয়া যাবে না কারণ গাছে আপনি যে খাবারটি দিলেন সে গাছটি গাছে যাতে অ্যাবজর্ব হতে পারে গাছ যাতে সে খাবারটি গ্রহণ করতে পারে সে সময়টুকু দিতে হবে তা আশা করি বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা সকলে সা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস